হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে ক্রিস্পি আলুর পাকোড়া নিয়ে এসেছি। যা যা উপকরণ লাগবে, তিনটা আলু দিলাম প্রথমে, তিনটা পেঁয়াজ কুচি, তিনটা কাঁচামরিচ, একটা ধনে পাতা কুচি, এক চামচ রসুন পেস্ট, এক চামচ আদা পেস্ট, এক চামচ ধনে গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া এক চামচ, হলুদ এক চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আধা কাপ চালের গুঁড়ি, আধা কাপ ময়দার গুঁড়ো। এখন এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এখন আলুটাকে ভালো করে মাখাবো। এখন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, এখন আলুর পাকোড়াগুলো দিয়ে দিব। আলুটা আবার উল্টাই দিব,
আমার আলুর ক্রিসপি পাকোড়া তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।